যারা অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ফেলেছেন অথবা দীর্ঘদিন আগে ভেরিফিকেশন করেছেন, তারা কিন্তু নতুন করে আবারও গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে হবে। 2020 সালের মার্চ মাসের প্রথম দিক থেকে এই কার্যক্রম শুরু করবে গুগল অ্যাডসেন্স। তাই সবাইকে নতুন করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আবারও আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রিভেরিফাই করতে হবে। তো মূল বিষয় হলো, যারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই করে ফেলেছেন, পিন ভেরিফিকেশন হয়ে গিয়েছে, এবং যারা এখনও করেননি বা $10 জমা হয়নি, তাদের সবাইকে কিন্তু নতুন করে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। এবং আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা সরকার স্বীকৃত গভর্নমেন্ট যে কোনো লাইসেন্স দিয়ে আপনি আপনার এই ভেরিফিকেশনটি করে নিতে পারবেন। তো এই ছিল গুগল অ্যাডসেন্সের নতুন একটি আপডেট, এবং মার্চ মাসের প্রথম দিক থেকে এই কাজ শুরু করে দিবে গুগল অ্যাডসেন্স। তো ওখান থেকে আমাদের সবাইকে এই কাজটি করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল, যাদের অনেক পুরনো ইউটিউব চ্যানেল তারাও করতে হবে, এবং যারা নতুন আছেন তারাও করতে হবে। তো সব কিছুর পর অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি ভেরিফিকেশন না করেন তাহলে আপনার টাকা উইথড্র করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে টেকনোলজি সম্পর্কে আরও অনেক ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।